सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हारे असीम धन्यवाद जे तुम्हरा तुम्हारे होमवर्क क्लास वर्क सम्पर्क सचेतन जार कारण तुम्हरा तुम्हारे पढ़ाशोना एवं होमवर्क गुलो करे निये जरा फाँकी दिच्छो आसले तारा आमादेर के फाँकी दिच्छो ना दिच्छो निजे के दिच्छो निजेर परिवार के दिच्छो जाति के। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ছিলাম পরিমাপ এবং পরিমাপের প্রয়োজনীয়তা। ইতিমধ্যেই আমরা মৌলিক রাশি ও লব্ধ রাশি সম্পর্কে অকিবহাল হয়েছি বা জানতে পেরেছি এবং কোনো একটা রাশি মৌলিক না লব্ধ তা প্রমাণ করা শিখেছি। আমরা জেনেছি প্রাচীন যুগের মানুষ কিভাবে সূর্যের উপর নির্ভর করে সূর্যের আলোটাকে ব্যবহার করে ঘড়ি বানিয়েছিলেন। আমরা জেনেছি কিভাবে স্কেলের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন বস্তুর দৈর্ঘ্য নির্ণয়, এমনকি কয়েকটি কয়েন বা টাকার পয়সা সেগুলোর আমরা মেজারমেন্ট নিতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রকৃতপক্ষে যার যার সাথে যেটা রিলেটেড ছিল সেটাই আমরা আলোচনা করেছিলাম। তবে আমি আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি আসলে বৈজ্ঞানিক পদ্ধতি কী, কীভাবে আমরা পরীক্ষা করব। আর আজকে আমরা একটি পরীক্ষা করতে চাচ্ছি যার কারণে মেজারিং সিলিন্ডার আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ। তো পরীক্ষা পদ্ধতি কীভাবে এসেছে, বৈজ্ঞানিক পদ্ধতিগুলো কি, সেটা আজকে আমরা বোঝার চেষ্টা করব এবং রেগুলার শেপ ও ইরেগুলার শেপের নিয়মিত আকৃতির এবং অনিয়মিত আকৃতির বস্তুগুলোর আসলে প্রকৃতপক্ষে কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করা যায় তা আমরা দেখে নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা দেখিনি বৈজ্ঞানিক পদ্ধতিগুলো কি কি। প্রকৃতপক্ষে কোনো একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানী কোনো বিষয়ে কাজ করতে চাইলে তাকে ওই বিষয়টাকে সিলেকশন করতে হবে, নির্বাচন করতে হবে যে আমি বাংলাদেশে খরা ঋতুতে গ্রীষ্ম ঋতুতে পাট কেমন হচ্ছে আর শীত ঋতুতে বা বর্ষা ঋতুতে এই পাট কেমন হবে, এরকম একটা এক্সপেরিমেন্ট করব। তাহলে প্রথমে বিষয়টাকে যেমন সিলেকশন করল, বিসাইড দিস তোমাদের বইতে টেক্সট বইয়ে বোর্ড বইতে রয়েছে দুটি গাছকে টাবের মধ্যে রোপণ করা হলো, একটি গাছ কেন যেন মারা গেল বা নুয়ে পড়ল, এই গাছ দুটি মধ্যে যেটাতে পানি পড়েছিল পানি দেওয়া হয়েছিল সেটা সতেজ, যেটাতে পানি দেওয়া হয়নি সেটাই নিস্তেজ হয়ে গিয়েছে। তো কেন হলো, কি কারণে হলো, সে এই বিষয় নিয়ে কাজ করবে বা আমরা করব বা আমাদের শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাড়িতে গিয়ে ধরো মনে করলে যে আমি দুটি গাছকে টবের মধ্যে লাগাবো এবং দুটোকে সূর্য থেকে দূরে একটু ছায়া শীতল জায়গায় রাখবো এবং একদিন পরে 24 ঘন্টা পরে অর্থাৎ পরের দিন সকালবেলায় আমরা দেখতে চাই যে কোন গাছের কী ধরনের পরিবর্তন হয়েছে। দেখা যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে গাছগুলো কেমন যেন নিস্তেজ হয়ে গিয়েছে, তার ভিতরে নেই সেই সজীবতা, তার ভিতরে নেই কোনো সতেজতা, রয়েছে কেমন যেন স্তব্ধতা, নির্জীব হয়ে গিয়েছে, এই সোজা মাথাটা নির্জীব হয়ে পড়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেন হয়েছে এই যে পরীক্ষা করার জন্য প্রথমে তুমি গাছ কেন মারা যাচ্ছে টবে লাগানোর পরে পরপরই, এটা তোমার সমস্যা বা প্রবলেমটাকে সিলেকশন করলে, এরপর তুমি একটা ধারণা নিলে পানি বা অন্য কিছু না পাবার কারণে বা খাবার বা সূর্যের আলো না পাবার কারণে হয়তো বা এরকমটা হয়েছে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে সিলেকশন করা বা নির্বাচন করা, পরে এই বিষয় সম্পর্কে তথ্য নেওয়া, ইনফরমেশন নেওয়া, দেন প্রবাবল ডিসিশন বা হাইপোথিসিস বা একটা সম্ভাব্য ফলাফল চিন্তা করা, তারপরে এই বিষয়ের উপরে যে সমস্ত র ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলো জোগাড় করে পরীক্ষা করা এবং অবজারভেশন করা। অবজারভেশন থেকে, পর্যবেক্ষণ থেকে ডাটা কালেকশন করা, ডাটাকে কালেকশন করে সেটি অ্যানালাইসিস বা বিশ্লেষণ করা, বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে রেজাল্ট বা ফলাফল প্রকাশ। তোমাদের আজকে সবাই গিয়ে দুটি চারা গাছ বপন করবে। হয়তো তোমাদের এখানে এরকম কোনো টব নেই, তোমরা মাটির একটা গর্ত করে সেখানে তোমরা এই কাজটা করবে, অথবা হাঁড়ি পাতিলের মধ্যে মাটি দিয়ে তার মধ্যে দুটি গাছ লাগাবে, লাগিয়ে অবশ্যই পর্যবেক্ষণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কাজ হচ্ছে আপনাদের এই পরীক্ষাটি করে এসে, স্কুলে বা বিদ্যালয়ে এর রেজাল্ট প্রকাশ করা, তখনই তোমরা হবে সত্যিকার একজন সায়েন্টিস্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরীক্ষণ পদ্ধতির ফ্লো চার্টটা দেখে নিই। আমরা পেজ নম্বরে রয়েছি 2 নম্বর, তোমরা দেখো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। প্রথমে রয়েছে সমস্যা নির্বাচন অর্থাৎ সিলেকশন, প্রশ্ন বা সমস্যা সিলেকশন, বা নির্বাচন। দ্বিতীয় কাজ সমস্যা নির্বাচনের পর তথ্য সংগ্রহ, যে সমস্যা তুমি নির্বাচন করেছো যে এই বিষয় নিয়ে আমি কাজ করব, সেই ব্যাপারে তুমি তোমার প্রাণপ্রিয় শিক্ষক, তোমার ক্লাসমেট বন্ধু, এমনকি পাড়া প্রতিবেশীর কাছ থেকে তুমি তথ্য নিতে পারো যে গাছে পানি না দেওয়ায়, নাকি সূর্যের আলো না পাওয়ায়, নাকি মাটি বেশি দেওয়ায় এটা মারা যাচ্ছে, না কি হচ্ছে, এই বিষয়ে তুমি ইনফরমেশন নিচ্ছ, তথ্য নিচ্ছ, কি হতে পারে, তথ্য সংগ্রহ, এবার সেই অনুযায়ী তুমি প্রবাবল ডিসিশন বা সম্ভাব্য ধারণা, হাইপোথেসিস, সম্ভাব্য ফলাফল, যে এটা করলে এটা হইতে পারে, সুতরাং এটাই হচ্ছে প্রবলেম যেটাকে আমরা সলভ করব, সম্ভাব্য ফলাফল। পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ যেমন চেকলিস্ট তৈরি, অর্থাৎ এক্সপেরিমেন্ট, সম্ভাব্য ফলাফল আমরা যদি নিচে লিখি তাহলে এরকম আসতে পারে, বাক্সর মতো করে দেই যেন বুঝতে তোমাদের সুবিধা হয়। পরীক্ষণ ও পর্যবেক্ষণ, পর্যবেক্ষণের পরিকল্পনা পর্যবেক্ষণের পরিকল্পনা এবং তথ্য সংগ্রহ
উপকরণ, উপাত্ত সংগ্রহের উপকরণ, যেমন চেকলিস্ট তৈরি। চেকলিস্ট চেকলিস্ট পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা বা চেকলিস্ট তৈরি, অবজারভেশন ও ডাটা কালেকশন, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ, অর্থাৎ ডাটা কালেকশন, পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ 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 অর্থাৎ অবজারভেশন অ্যান্ড ডাটা কালেকশন। এরপরে তাকে অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ বা অবজারভেশন। পরবর্তীতে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করা, মানে কি বিশ্লেষণ করা। বিশ্লেষণ যেটাকে অ্যানালাইসিস বলে, অ্যানালাইসিস রেজাল্ট ফলাফল ফলাফল বা রেজাল্ট দেন প্রকাশ, চূড়ান্তভাবে ফল প্রকাশ, ফল প্রকাশ। এই কয়েকটি পদ্ধতি বা ধাপ নির্ণয় করে, অবলম্বন করে আমরা বৈজ্ঞানিক কার্যক্রম সম্পন্ন করতে পারি, আর এই পদ্ধতির নাম হচ্ছে বৈজ্ঞানিক কর্মপদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে সিলেকশন করছি, ইনফরমেশন কালেক্ট করব এবং প্রবাবল রেজাল্ট দিব, সম্ভাব্য ফলাফল, তার উপরে ভিত্তি করে পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা করা, অর্থাৎ প্ল্যান করা, প্ল্যান, সেটাকে বলে প্ল্যানিং। এক্সপেরিমেন্ট অ্যান্ড অবজারভেশন, এটার নাম হচ্ছে প্ল্যান করা, এটাই হচ্ছে প্ল্যান করা। আমরা এটাকে এরকম করে দিতে পারি, প্ল্যান করা, প্ল্যানিং, প্ল্যান করা। দেন পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ করা এবং অবজারভেশন ও অ্যান্ড ডাটা কালেকশন, অ্যান্ড ডেটা কালেকশন, ডেটা কালেকশন, ডেটা কালেকশন, অ্যানালাইসিস অ্যান্ড রেজাল্ট। তো এই সিলেকশন, সমস্যা নির্বাচন করা, সিলেকশন করা, তথ্য সংগ্রহ মানে ইনফরমেশন, ইনফরমেশন তথ্য সংগ্রহ বা ইনফরমেশন, প্রবাবল রেজাল্ট সম্ভাব্য ফলাফল, প্রবাবল ফলাফল, প্রবাবল প্রবাবল অর হাইপোথেসিস ডিসিশন, প্রবাবল প্রবা পিআর বিআই বিএলই, প্রবাবল রেজাল্ট অর হাইপোথেসিস, একটা সম্ভাব্য ফলাফলকে চিন্তা করা, সেই অনুযায়ী প্ল্যান অনুযায়ী পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা করা, তারপর পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহ, অবজারভেশন অ্যান্ড ডেটা কালেকশন, অ্যানালাইসিস, ডাটাকে পুঙ্খানুপুঙ্খভাবে অর্থাৎ অল্প অল্প করে একেবারে সঠিকভাবে নির্ভুলভাবে অ্যানালাইসিস করা, বিশ্লেষণ করা। তারপরে হচ্ছে গিয়ে ফলাফল প্রকাশ করা এবং ফলাফল দেওয়া এবং তার লাভ লোকসান অনুযায়ী কী অবস্থায় যাচ্ছে এটা অ্যানালাইস করে এবং বাজারজাতকরণ বা বাজারে ফলটা প্রকাশ করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমস্যা নির্বাচন অর্থাৎ সিলেকশন, সিলেকশন দ্য টপিক্স, ইনফরমেশন, প্রবাবল ডিসিশন বা হাইপোথেসিস,
experiment planning, experiment and observation, observation and data collection, analysis and result, and publicity towards the people, to the people. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আমরা দুষ্টামি করেও এটা শিখতে পারি যে সিলেকশন ফর এ এসআই পাগলা, সাব ইন্সপেক্টর পাগলা বা এসআই পুলিশ, প্ল্যান ফর পুলিশ বা এসআই পাগলা ফর প্ল্যান করা, এসআই পাগলা প্ল্যান করে, এসআই পাগলা প্ল্যান করে, প্ল্যান করে, এসআই পাগলা প্ল্যান করে, প্ল্যান করে অভিকে, অভিকে এসআই পাগলা প্ল্যান করে অভিকে অভিকে আনলো, আনলো রিমান্ডে, রিমান্ডে এসআই পাগলা প্ল্যান করে অভিকে আনলো রিমান্ডে। এই এসআই পাগলা, এস ফর সিলেকশন, আই ফর ইনফরমেশন, পি ফর প্রবাবল ডিসিশন, প্রবাবল ডিসিশন আর হাইপোথেসিস, সম্ভাব্য ফলাফল, প্রবাবিলিটি, অ্যান্ড প্ল্যান করে মানে প্ল্যানিং, পর্যবেক্ষণ এবং নিরীক্ষণের পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে প্ল্যান করে। অভিকে মানে অবজারভেশন, আনলো অ্যানালাইসিস, অ্যান্ড রিমান্ডের রেজাল্ট। এসআই পাগলা প্ল্যান করে অভিকে আনলো রিমান্ডে। এই ছোট্ট গল্পটি মনে রাখলে এস ফর সিলেকশন, আই ফর ইনফরমেশন, পি ফর প্ল্যান, আর এখানে রয়েছে পি ফর প্রবাবল, প্রবাবল রেজাল্ট। দেন প্ল্যান করা, কিসের পর্যবেক্ষণের ও পরিকল্পনা করা, এবং তথ্য সংগ্রহ করে অবজারভেশন করা, অবজারভেশন ও তথ্য সংগ্রহ করা, রেজাল্ট অনুযায়ী বিশ্লেষণ করা এবং তার উপর ভিত্তি করে ফলাফল নেওয়া এবং বাজারজাত করা, ফলটা বাজারে প্রকাশ করা। এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির ফ্লো চার্ট যা আমাদের সামনে উপস্থাপিত হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো সমস্যা নির্বাচন, সিলেকশন, তথ্য সংগ্রহ, ইনফরমেশন, সম্ভাব্য ফলাফল, প্রবাবল ডিসিশন, প্রবাবল রেজাল্ট, প্রবাবল রেজাল্ট আর হাইপোথিসিস ডিসিশন, আর দিস ওয়ান প্ল্যান করা, প্ল্যানিং কিসের পর্যবেক্ষণ এবং পরীক্ষণের, এক্সপেরিমেন্টের, সেই অনুযায়ী অবজারভেশন করা এবং ডেটা কালেকশন করা এবং অ্যানালাইসিস করা, হুইচ ওয়ান ইজ বেটার অর আর গুড আর বেস্ট, অ্যাকর্ডিং টু দিস রেজাল্ট উই হ্যাভ টু এক্সপ্রেস। সো এই অনুযায়ী বিশ্লেষণ করা এবং ফলাফল দেওয়া, পরবর্তীতে এই ফলটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, প্রকাশ করে দেওয়া, এটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির সংক্ষিপ্ত রূপ এবং ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর পেজে দেখো এরই আঙ্গিকে একটি পরীক্ষা দেওয়া হয়েছে, সেই পরীক্ষার বিশ্লেষণ আমরা এখন দেখব। বৈজ্ঞানিক পদ্ধতির উপর ভিত্তি করে এবং প্রতিটি স্টেপ অনুসরণ করে আমরা একটি পরীক্ষা সম্পন্ন করতে পারি, যা আমরা বাসা বাড়িতেই আমাদের আশেপাশে জন্মানো বিভিন্ন ধরনের চারা গাছ নিয়ে এই পরীক্ষাটা সম্পন্ন করা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্য আমরা প্রথমে 2টি গাছের টব নিব, গাছের টব নেব। তোমরা 3 নম্বর পেজে আসো, পরীক্ষণ, বেঁচে থাকার জন্য গাছের জন্য পানি দরকার কি না তার পরীক্ষা আমরা করব, যে বেঁচে থাকার জন্য গাছের জন্য পানি দরকার কি না তার পরীক্ষা। আচ্ছা, সমস্যা নির্ধারণ, প্রথমে সমস্যা আমাদের কি হতে পারে সেটা নির্ধারণ করে তাকে সলভ বা সলিউশন করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমস্যা নির্ধারণ, পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে কি, যে ফুল গাছের চারা তুলে এনে লাগালে এবং সেটা মারা যাচ্ছে কেন, ফুল গাছের চারা তুলে এনে লাগালে
মারা যাচ্ছে কেন, এটা হচ্ছে সমস্যা নির্ধারণ করা, সিলেকশন করা। যে একটি ফুল গাছের চারা মনে করো সে কেন মারা যাচ্ছে, এটা একটা প্রশ্ন তোমাদের কাছে, কেন মারা যাবে। একটি গাছ, চারা গাছ এখানে রোপণ করা হলো, এই গাছটি এক জায়গা থেকে তুলে নিয়ে আরেক জায়গা লাগালে কেন মারা যায়, এটা হচ্ছে তোমাদের সমস্যায় সমস্যা নির্ধারণ করে তোমরা এটার পরীক্ষা করতে চাও। এখন এই জন্য এই উদ্দেশ্যে আমরা প্রথমে দুটি চারা গাছ সিলেকশন করব। প্রথমে আমরা সমস্যা সিলেকশন করলাম যে ফুল গাছ তুলে এনে লাগিয়ে দিলে সেটা এই চারা গাছ কেন মারা যায়। প্রথম সমস্যা নির্ধারণ পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে কি ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন। যারা তথ্য সংগ্রহ, তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে কেন চারা গাছ মারা যেতে পারে, তোমরা জানলে যে পানি না পেলে চারা গাছ মারা যেতে পারে। শুধু তাই না, তুমি শিক্ষকের মাধ্যমে, তোমার বন্ধুদের মাধ্যমে, তোমার ভাই বোন আত্মীয় স্বজন, এমনকি বাবা মায়ের মাধ্যমে তোমরা কিন্তু এই সিদ্ধান্ত, এই এই সমস্যাটির সমাধান করার কল্পে বা উপলক্ষে তোমরা কিন্তু জিজ্ঞাসা করছো। তারা বলেছে হয়তো সূর্যের আলো পাচ্ছে না, যার কারণে খাদ্য তৈরি করতে পারে না। আমরা জানি সূর্যের আলো দিয়ে গাছের সবুজ পাতার সাথে যে ক্লোরোফিল থাকে তার মাধ্যমে রাসায়নিক জটিল প্রক্রিয়ার মাধ্যমে, নাম কি সালোক সংশ্লেষণের মাধ্যমে, ফটোসিনথেসিসের মাধ্যমে উদ্ভিদ খাবার তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা যদি এই সূর্যের আলোর ব্যবস্থা না করতে পারে তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে। তাহলে কি আলো না পেয়ে গাছ মারা যাচ্ছে, নাকি সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে না এই জন্য মারা যাচ্ছে? খাদ্য তৈরির জন্য যে পানি দরকার তারও অভাবে কি মারা যাচ্ছে? এই যে সমস্যা নির্ধারণ এবং একটা ধারণা, অ্যাজাম্পশন, আগাম ধারণা যে এই কারণে মারা যেতে পারে। তুমি তোমার বন্ধু, শিক্ষক, গাইড টিচার এবং তোমার বই খাতা থেকে জানতে পারলে পানি ছাড়া সম্ভবত গাছ বাঁচতে পারে না, তাই পানির অভাবে মনে হয় গাছ মারা যাচ্ছে। এবার তুমি দিলে যে জানা তথ্য থেকে তোমরা অনুমিত একটা সিদ্ধান্ত নিলে যে পানির অভাবেই চারা গাছ মারা যায়। পরীক্ষণের এবার পরিকল্পনা, তুমি পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য তোমাদের দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে। তোমরা কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে, অন্য সব কিছু সমান রাখতে হবে, না হলে তোমরা যেটি যাচাই করতে চাও সেটা কিন্তু করতে পারবে না। সুতরাং পরিকল্পনা সেভাবেই নিতে হবে। পরীক্ষণের পরিকল্পনার পরে এবার আসছে পরীক্ষণ, আমরা কীভাবে পরীক্ষাটা করব। ছোটো দুটি একই রকমের পাত্র নিতে হবে এবং মাটি বা প্লাস্টিকের টপ জাতীয় হলে ভালো হয়। আমি বলেছিলাম তোমাদের আশেপাশে অনেক ধরনের মালসা রয়েছে এবং মাটির তৈরি যে সমস্ত লাল প্লেটের মতো, বলের মতো রয়েছে, এগুলোর উপরে হাড়ির পাতিলের ভাঙা অংশের মধ্যে মাটি দিয়ে তোমরা এই চারা গাছ রোপণ করতে পারো। প্রথমে পাত্র দুটির তলায় ছোট ছোট ছিদ্র করো, এবার শুকনা মাটি দিয়ে পাত্র দুটি ভরে দাও। এবার একই ধরনের দুটি চারা গাছ পাত্রে রোপণ করো, একটিতে পানি দাও আর অন্যটিকে শুকনা রাখো। দুটি গাছকে ছায় রেখে দাও, ইউ হ্যাভ টু কিপ ইট অ্যালুফ বা ফ্রম দ্য সান, আর কিপ অ্যাওয়ে ফ্রম দ্য কিপ অ্যাওয়ে দ্য সান, অর্থাৎ ইউ হ্যাভ টু কিপ ইট অ্যাওয়ে ফ্রম দ্য সান, তোমাকে সূর্য থেকে দূরে রাখতে হবে এবং সূর্যের আলো দিবে না, দুইজনের জন্য সমান পরিমাণই সূর্যের আলো পাবে না। পরদিন গাছ দুটিকে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে গাছটির কি অবস্থা রয়েছে, সে সতেজ না নিস্তেজ। দেখা যাচ্ছে একটি গাছ প্রায় মরে গিয়েছে, অন্যটি কি সতেজ রয়েছে। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, দেখো একটি গাছ প্রায় মরে গেছে তাই না, অন্যটি সতেজ আছে,
হ্যাঁ আমিও তোমার কাছে একই প্রশ্ন করব। তুমি যে গাছ দুটি এরকমভাবে তোমাদের ভাষার আঙিনায় সাজিয়ে রেখেছ এবং এই পরীক্ষার আঙ্গিকে পরীক্ষা করার জন্য রেখে দিয়েছ, সেখানে তুমি জল ঢালোনি, কিন্তু দেখতে পাচ্ছ একটি নেতিয়ে পড়েছে, নিস্তেজ হয়ে গিয়েছে, আর একটি সতেজ রয়েছে। এর কারণ উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। দুটি পাত্রে একই রকমের মাটি ছিল, চারা গাছ দুটিকে পাত্রসহ একই জায়গায় রাখা হয়েছিল, তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি, কারণ সূর্যের আলো দুজনই পায় নাই। একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে যে পানি না দেওয়া, যে পাত্রে পানি দেওয়া হয় নাই, সে পাত্রের চারা গাছটি মারা গিয়েছে, আর বাকি যে পাত্রে পানি দেওয়া হয়েছে সেই গাছটি বেঁচে রয়েছে, সতেজ রয়েছে। সুতরাং এ থেকে সিদ্ধান্ত আসা যায় যে পানি দেওয়া পাত্রটি একটি চারা, পানি না দেওয়া পাত্রটি মারা গিয়েছে, অর্থাৎ পানি ছাড়া চারা গাছ বাঁচতে পারে না। ফল প্রকাশ। এখন তুমি তোমার খাতায় বা রিপোর্ট দিয়ে দিলে বা বোর্ডে লিখে দিলে যে সাধারণত আমরা জানি পানি, তার নাম জীবন, সবারই আপন, এই কথা নেই কোনো গোপন। এই পানিকে নিয়ে সব জায়গায় টানাটানি, এই পানি ছাড়া গাছের জীবনেও নেমে আসছে দুর্ভোগ, হয়ে যাচ্ছে মানহানি। সুতরাং এই পানি না থাকলে সব কিছুই বৃথা। সব কিছুই কি বলো? বৃথা। এর কোনো কিছু নেই, কোনো কিছুর নেই দাম। সুতরাং পানি দিলেই গাছ যে বেঁচে থাকবে এটাই সত্যিকারের কথা। এটা করলে বেড়ে যাবে তোমাদের সুনাম, আর পানি দিবে এটাই হচ্ছে তোমাদের কাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ফল প্রকাশ করলাম যে আমরা বিদ্যালয়ে পরীক্ষাটি করেছি এবং এর রেজাল্ট কী সেগুলো লিখে দিয়েছি, আর এর নাম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা যদি দুটি টবের মধ্যে এরকম একই জাতীয় গাছ লাগিয়ে দেই, লাগিয়ে দিলাম দুটোকে সূর্য থেকে দূরে রাখলাম, দুটোকে সূর্য থেকে দূরে রাখলাম। পরের দিন অর্থাৎ গাছটি এই জায়গাটাতে ভেঙে পড়েছে, এখন আর গাছটি আগের মতো এত সতেজ নেই, এরকম কেমন যেন চুপসে গিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ গাছটি অগ্রভাগ কেমন নেতিয়ে পড়েছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গাছটি আর ভালো অবস্থায় নেই, এখন তার অবস্থা খারাপ, জীবন যায় যায় অবস্থা। এই হচ্ছে ব্যাপার। এখানে মাটির ঢিবি রয়েছে, অর্থাৎ মাটি রয়েছে, নিশ্চিত করা হয়েছে যে এখানে মাটি, অর্থাৎ একই জাতীয় পদার্থের মধ্যে তোমাদের এই গাছ দুটিকে রোপণ করা হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে এই দুটি টবের মধ্যে দুটি গাছ, চারা গাছ লাগানো হয়েছিল এবং দুটোকে সূর্য থেকে দূরে রাখা হলো। পরবর্তী দিনে দেখা গেল দ্বিতীয় গাছটি, এটা দ্বিতীয় গাছ, দ্বিতীয় চারাটি এবং কেমন যেন নুয়ে পড়েছে, নিস্তেজ হয়ে গিয়েছে। প্রকৃতপক্ষে এখানে তুমি জল ঢেলেছিলে,
যার কারণে তুমি একটি ভালো সুফল পেয়েছো, পানি ঢেলেছিলে, আর এখানে পানি না ঢালার কারণে তুমি এই সুফলটাই পাওনি। ফলে এ থেকে এই সিদ্ধান্ত উপনীত হওয়া যায়, পানি ছাড়া গাছের জীবন অচল, সব কিছুই হয়ে যায় নিশ্চল, পাওয়া যাবে না গাছের জীবনের ফল। আল্লাহ পাক সৃষ্টি করেছে এর মধ্যে আসলে আজব কল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে টবের মধ্যে গাছ লাগিয়ে কে পানি ছাড়া বাঁচতে পারে আর পারে না, সেই সমস্যার সিলেকশন করা থেকে শুরু করে তাদের সম্পর্কে ইনফরমেশন নিয়েছি এবং প্রবাবল একটা ডিসিশন নিয়ে আমরা পরীক্ষা শুরু করে দিয়েছি। পরীক্ষা করার পরে প্রাপ্ত রেজাল্টকে আমরা অ্যানালাইসিস করে দেখলাম যে গাছ পানি ছাড়া বাঁচতে পারে না। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি কী এবং বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে কীভাবে আমরা এই ব্যাপারগুলো সলভ করতে পারি তা তোমাদের বই দেখো 2-3 পরীক্ষা নম্বর বইতে সুন্দর করে লেখা হয়েছে, চ্যাপ্টার 1 এবং পেজ 3, পাঠ হচ্ছে 2-3 পরীক্ষণ। এখানে সুন্দরভাবে কথাগুলো উল্লেখ করা হয়েছে। তোমরা দেখো যে উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে কী বলা হয়েছে, দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল, চারা গাছ দুটিকে পাত্র সহ একই জায়গায় রাখা হয়েছিল, তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি, একটিতে পানি দেওয়া হয়নি আর একটিতে পানি দেওয়া হয়েছে। যে পাত্রে পানি দেওয়া হয়েছে সেটা রয়েছে সতেজ, আর যে পাত্রে পানি দেওয়া হয়নি সেটা হয়েছে নিস্তেজ। অর্থাৎ পরবর্তী দিনে যদি তুমি পানি না দাও তাহলে আস্তে আস্তে সে আরও নরম হয়ে সফটে নিচের দিকে ঝুঁকে পড়বে এবং তার জীবনের অস্তিত্ব সে আর পরবর্তীতে খুঁজে পাবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানলাম বৈজ্ঞানিক পদ্ধতি কী, বৈজ্ঞানিক পদ্ধতিতে কোন কোন অবস্থা আসলে কোন কোন অবস্থায় কোন কোন জিনিসের এরকম ডিসিশন আমরা নিতে পারবো, বৈজ্ঞানিক পদ্ধতির আলোকে কীভাবে আমরা পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর পেজে পরিমাপের প্রয়োজনীয়তা আমরা পড়েছি, এককের আন্তর্জাতিক পদ্ধতি আমরা পড়েছি, আমরা জানি মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, মিটার থেকে এম, কিলোগ্রাম থেকে কে এবং সেকেন্ড থেকে এস এসেছে। এর নাম হচ্ছে মদন কুমার সাহানা, এর নাম হচ্ছে এম কে এস। আমরা ইতিমধ্যে পড়েছি এম কে এস, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, সি জি এস, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, এফ পি এস, ফুট, পাউন্ড, সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ইতিমধ্যে আমরা এককের যে বৈজ্ঞানিক পদ্ধতি সেগুলো আমরা জেনেছি। আমি তোমাদের কাছে অনুরোধ করব আমরা আগামী দিনের জন্য এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি মুখস্থ করে আসব এবং গাছ পানি পাইলে যে দেয় নাস এবং পানি ছাড়া তার জীবনে নেই যে কোনো আস তা নিয়ে একটি পরীক্ষা করা হয়েছে, সেই পরীক্ষাটা ছবি সহ আমরা হোমওয়ার্ক করে নিয়ে আসবো, লিখে নিয়ে আসবো এবং বৈজ্ঞানিক পদ্ধতির ফ্লো চার্ট অবশ্যই আমরা খাতায় করে আনব। তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিনের পড়বে, জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় ও উজ্জ্বল করে উজ্জ্বল করার প্রত্যাশায় আজকের মতো তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং হোমওয়ার্ক করে এনো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।